ছোট্ট শোনা বন্ধুরা, যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমরা চতুর্থ শ্রেণীতে পাশ করার পরে নতুন ক্লাসে উঠে অনেকেই বড় স্কুল হাই স্কুলে ভর্তি হয়েছো। এতদিনে বেশ মজায় ছিলে, কিন্তু এই এপ্রিল মাসে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তার রুটিনও তোমাদের ক্লাসে পড়ে দিয়েছি। রুটিন পড়ার পরে তোমাদের সবার মুখ একটু দুরু দুরু করতে শুরু করেছে যে নতুন স্কুলে কিভাবে পরীক্ষা দেবে। আমি তোমাদের বলছি, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা নির্ভয়ে পরীক্ষায় বসবে। তবে তোমরা ক্লাস ফোর পর্যন্ত যে ধরনের পরীক্ষা পদ্ধতিতে অভ্যস্ত ছিলে, এখন একটু নতুন পদ্ধতিতে তোমাদের অভ্যস্ত হতে হবে। পঞ্চম শ্রেণীতে তোমাদের তিনটি পরীক্ষা দিতে হবে, প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট এবং শেষে একটা সামগ্রিক মূল্যায়ন তোমাদের হবে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের নাম্বার থাকবে 10 নম্বরের পরীক্ষা হবে, দ্বিতীয় ইউনিট টেস্টে 20 নম্বর এবং সর্বশেষ ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এবং এই তিনটি নাম্বার একসঙ্গে যোগ করে তোমাদের পাশ করতে গেলে অবশ্যই 25% নাম্বার পেতে হবে। আর একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের পরীক্ষা রুটিনে তোমরা লক্ষ্য করেছ তোমাদের প্রত্যেক দিন দুটি করে বিষয়ের পরীক্ষা আছে। রুটিনে তোমাদের যে সাবজেক্টের পরীক্ষা আগে আছে তোমরা অবশ্যই সেই সাবজেক্টের উত্তরটি আগে লিখবে। পরীক্ষার রুটিনে তোমাদের যে সাবজেক্ট আগে আছে সেই সাবজেক্টের উত্তরপত্রটি তোমরা আগে লিখে কমপ্লিট করবে এবং সেটি আগে জমা দেবে। এবারে বলি, তোমরা এতদিন তোমাদের পুরানো স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে কম্পোজিট পেপারের উপরে তোমরা উত্তর লিখবে। কম্পোজিট পেপার মানে এইরকম ধরনের একটি প্রশ্নপত্র তোমাদের দিত এবং তার উপরেই তোমরা উত্তর লিখতে, একে বলে কম্পোজিট পেপার। সেখানে তোমাদের এই কম্পোজিট পেপারের উপরে বিদ্যালয়ের নাম, ক্লাস লেখা থাকবে। তোমাদের লিখতে হবে নিজের নাম, সেকশন, রোল নাম্বার। তাহলে কি বললাম, যদি কম্পোজিট পেপারের উপরে তোমাদের পরীক্ষা হয় তাহলে তোমরা লিখবে তোমাদের নাম, সেকশন, রোল নাম্বার এবং প্রশ্ন অনুযায়ী এই কম্পোজিট পেপারের উপরেই তোমরা উত্তর লিখবে। উত্তরের জন্য যে প্রেস বা জায়গা দেওয়া থাকবে, যে পদ্ধতিতে তোমরা অভ্যস্ত সেভাবেই উত্তর লিখবে। যেহেতু 10 নম্বরের পরীক্ষা, তাই অনেক স্কুল এই কম্পোজিট পেপারের উপরে প্রশ্ন করতে পারে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যেটির সঙ্গে তোমাদের মানিয়ে নিতে হবে সেটা হলো, অনেক বিদ্যালয় কম্পোজিট পেপার না করে এইরকম একটি ছোট্ট প্রশ্নপত্র তোমাদের দিতে পারে। কম্পোজিট পেপার না দিয়ে যদি এই ধরনের একটি ছোট্ট প্রশ্নপত্র তোমাদের দেয়, তাহলে সঙ্গে দেবে এইরকম একটি সাদা খাতা, যেটাকে আমরা উত্তরপত্র বলি, অর্থাৎ যেখানে তোমাদের উত্তর লিখতে হবে। সেখানে তোমরা লক্ষ্য করবে খাতার এই উপরে একটি স্ট্যাম্প মারা থাকবে বা কোনো কোনো বিদ্যালয়ে এটা ছাপানোও থাকবে। সেখানে লিখতে হবে তোমাকে ফার্স্ট ইউনিট এক্সামিনেশন লেখা আছে 20 লেখা আছে, এখানে লিখবে 23। তাহলে ফার্স্ট ইউনিট এক্সামিনেশন 2023। তারপরে লিখবে তুমি তোমার নাম, তারপরে লিখবে ক্লাস, তারপরে সেকশন, তারপরে রোল নাম্বার, তারপরে লিখবে সাবজেক্ট, অর্থাৎ যে বিষয় পরীক্ষা হচ্ছে সেই বিষয়। অনেকে বিষয়ে যে সাবজেক্টের নামটা ইংরেজিতে লিখতে পারবে না, বাংলায় লিখতে গিয়ে ভুল করবে, সেক্ষেত্রে তোমার প্রশ্নপত্রের উপর লেখা থাকবে, সেটা দেখে এখানে লিখবে এবং কোন ডেটে পরীক্ষা হচ্ছে সেটা লিখবে।
আবার বলছি যদি এইরকম ছোট্ট প্রশ্নপত্র কি তোমাদের দেয় তাহলে একটা সঙ্গে উত্তরপত্র এরকম দেবে আলাদা, তখন তুমি উত্তরপত্রে লিখবে ফার্স্ট ইউনিট টেস্ট 2013, এখানে লিখবে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, বিষয়, ডেট বা তারিখ। এইবারে তুমি খাতাটি এইভাবে একটা মার্জিন করে নেবে, মার্জিনের বাইরে এইখানে দাগ নাম্বার লিখবে। ধরো তুমি ওই প্রশ্নের একের দাগের কয়ের উত্তর লিখছো, তাহলে এভাবে লিখে একের দাগের কয়ের উত্তর এখান থেকে লিখে যাবে। তারপর একটুখানি জায়গা দেবে, আবার ধরো একের দাগের খ লিখলে না গ লিখছো, তাহলে গ লিখলে এবারে গয়ের উত্তর লিখে যাবে। এইভাবে শেষ হবে একের দাগে যে কোটি প্রশ্নের উত্তর চেয়েছে তুমি লিখবে। আবার তুমি যদি দুয়ের দাগে লেখো তখন আবারই অনুরূপভাবে দুয়ের দাগ দেবে এবং দুয়ের দাগের ক খ গ বা চ ছ বর্গের জ যেটি লিখবে সেটি এরকম লিখে আবার এখান থেকে উত্তর লিখবে। এইভাবে তোমাদেরকে পরীক্ষা বসতে হবে। তাই আমি তোমাদের বলছি তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমরা যে যেভাবে পড়াশোনা করেছো সেইভাবেই পড়াশুনোটি করে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের যে ইউনিট টেস্ট হচ্ছে তোমরা সেখানে নির্বিঘ্নে পরীক্ষা দেবে এবং সবাই কৃতিত্বের সঙ্গে ভালো নাম্বার পেয়ে সফলতা পাবে, তোমাদের সফলতা কামনা করি। আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই সৃষ্টি সুখ চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ।